কে পড়ার জন্য উৎসাহিত করি, অবধারিতভাবে বুঝি, নিজের সঙ্গে প্রতারণা করছি, নিজের সঙ্গে প্রতারণা করছি, ওদের সঙ্গে তো করছি। কাজেই আজ নিজের দিকে ফিরে তাকানোর দিন এসেছে। আমার অধ্যাপক বন্ধুরা, যারা শিক্ষক বন্ধুরা এখানে রয়েছেন, আপনার সন্তান সব ওই ছেলে মেয়েগুলোর সঙ্গে প্রতারণা করবো কিনা আমরা, সেটা আজ ভেবে দেখতে হবে। আমি বাংলা পড়াই বিশ্ববিদ্যালয়ে 2012 সাল থেকে আজ 2023 সাল, কতদিন হচ্ছে, 11 বছরে 11 জন ছেলে চাকরি পায়নি। কাদেরকে পড়ার জন্য মোটিভেট করব? 11 জন ছেলে চাকরি পায়নি, তাদের কি চাঁদে গিয়ে চাকরির ব্যবস্থা করব আমি? ও যদি আমাকে উল্টো প্রশ্ন করে যে স্যার আপনি তো বলেছিলেন, তারপরে কি? আপনারা শুনে রাখুন, দুজন এবারে মোট সর্বভারতীয় ক্ষেত্রে 16 জন বাংলায় নেট পেয়েছে, সেই 16 জনের মধ্যে দুজন আমাদের বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগের ছাত্র। কালকেই সেই ছাত্রটি এসে দাঁড়িয়েছিল, আমরা হয়তো তাকে হাততালি আপনারা দেবেন, পরে ওটা আপাতত থামান, আমি বাস্তবটা আপনাদেরকে বলি। যে ছেলেটি সামনে এসে দাঁড়িয়েছে, আমরা তাকে ডিপার্টমেন্টে নিলে সে 40,000 টাকার স্টাইপেন্ড পাবে। আমি একজন শিক্ষক, আমি বুক টুকে বলতে পারছি না, বরং না পাওয়ার সম্ভাবনাই ওর বেশি। যেদিন ও 5 বছর পরে পিএইচডি শেষ করবে, সেদিন নিশ্চিম অন্ধকার ছাড়া ওর সামনে আর আমি আর কিছু দেখতে পাচ্ছি না। কাকে প্রবঞ্চনা করছি? যদি গোটা সিস্টেমটা ঠিকঠাক রান না করে, তাহলে এই ধরনের পড়াশুনো বন্ধ হওয়া উচিত। বন্ধ তো হচ্ছেই না, উল্টে আপনাকে আরো গাড্ডায় ফেলার ব্যবস্থা করা হচ্ছে। এই কলেজেই বাংলায় পিজি পড়ানো হয় আমি জানি, যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে যদি প্রত্যেক বছর 30 জন করে 330 জন ছেলে মেয়ে পাস করেছে, 11 জন চাকরি পায়নি, কেন ভাঙড় কলেজে বাংলা এমএ পড়ানো হবে? কেন একটা ছেলেকে আরো বেশি গাড্ডায় ফেলার জন্য, বিএড করার জন্য লাখে লাখে কলেজ খুলে দেয়া হবে? আপনার বাবা মায়ের শেষ পয়সাটুকু ব্যয় করে আপনি বিএড কলেজে ভর্তি হচ্ছেন 1.5 লাখ টাকায়। আপনি জানেন, আমরা জানি যে ওখানে আর কিছু নেই, তারপরে ওই 1.5 লাখ টাকা দিয়ে যদি আপনি কোনো একটা কাজ শুরু করতেন, তাহলে হয়তো দিনান্তে বুড়ো বাবা মায়ের হাতে দুটো পয়সা দিতে পারতেন, অন্তত তাদের মুখে দুটো ভাত তুলে দিতে পারতেন। ওর জমি বিক্রি করে 1.5 লাখ টাকার পরে আপনি আরো বেশি হতাশার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। আপনার দোষ নেই, আমার দোষ নেই, আপনাকে টুপি পরানো হচ্ছে, আমাকে টুপি পরানো হচ্ছে, আমি তো বাধ্য ওই চাকরিটা করতে, কারণ আমার আর কোনো পথ নেই। আপনি ওদের এই ট্রাপে, ওদের এই হাড়ি কাটে গলা দেবেন না। যদি সবকিছু সিস্টেমেটিক চলে, যদি আপনার সামনে অন্তত একটা সম্ভাবনা থাকে, 10 বছর পরে আজ মাদ্রাসার এ হয়েছে, আপনি নিশ্চিত, আমি তো 100% নিশ্চিত, প্রত্যেকটা চাকরি বিক্রি হবে, আপনি কিসের জন্য পড়বেন? আজ দিন এসেছে, যদি খুব ভালো মানে এক্সেলেন্ট কিছু করতে পারেন, তাহলে এই বাংলা, ইতিহাস, ফিলোসফি এই ধরনের সাবজেক্টগুলো পড়ুন, অন্যথায় পড়বেন না। মিডিয়োকার হন, এখানে রয়েছেন অনেকে, মানে আমাদের অবির ভাই তো রয়েছেনই, বরং বিজ্ঞান পড়ুন, বাঁচতে পারবেন, হয়তো কোনো একটা কাজ করে দুমুঠো পেটের ভাত সংগ্রহ করার সুযোগ আছে। বাংলা পড়তে গিয়ে 23 বছর পর্যন্ত আপনি এমএ পড়বেন, তারপরে ওই বিএডের হাড়ি কাঠে গিয়ে গলা দেবেন, ওখানে 2 বছর, 25 বছর হবে, চাকরির জন্য আরো 5 বছর চেষ্টা করবেন, কিচ্ছু করতে পারলেন না, তারপর চূড়ান্ত হতাশা কি হবে আপনার সামনে? একটা স্কুল ডাকবে, আসুন 3,000 টাকা দিচ্ছি, একটু পড়িয়ে দিয়ে যান, মানবতার এর থেকে বড় অসম্মান আর কিছু হয় না। ভিক্ষা করবেন, তবু 3,000 টাকায় কোনো কলেজে পড়াতে যাবেন না, কোনো স্কুলে পড়াতে যাবেন না, ওর থেকে ভিক্ষা করুন, ডাকাতি করুন, সেটা তবু ভালো হতে পারে। আমি বলছি, আমি আবারও বলছি, খুব একটা খারাপ সময়ের মধ্যে আমরা রয়েছি, সত্যটাকে চিনে নেওয়ার চেষ্টা করুন। আমরা বাঁচবো তারপরে তো আদর্শ, খেতেই যদি না পেলাম তো আমার কিসের আদর্শ, কিসের দেশ, কিসের রাষ্ট্র, কিসের মানবতা? বাঁচার অধিকার আমাকে যদি কেউ না দেয়, তার প্রতি দায়িত্ব দেখানো আমার কর্তব্য নয়। যে জায়গায় এসে দাঁড়িয়েছি, বিএড কলেজের বিরুদ্ধে গর্জে উঠুন, এমএ কলেজে কলেজে এমএ পড়ার বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমাদের, যে এই চালাকি, এই অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। হ্যাঁ, ডিস্টেন্স এডুকেশন থাকবে, আমার এমএ পড়ার ইচ্ছা, আমি ডিস্টেন্সে পড়ব, আমার কাছ থেকে 30-30, 60 বা 40
চারটে সেমিস্টারে 44 সঙ্গে 1,20,000 টাকা আপনি নেবেন, আমার জন্য কিছু করছেন না। আর ওই হাইকোর্টের একটা এ দেখানো হবে যে কোর্ট কেস হচ্ছে আমরা এই পরীক্ষা নিতে পারছি না, ওই পরীক্ষা নিতে পারছি না, ও চালাকি আমরা বুঝি, আপনারাও বুঝতে পারবেন। কাজেই আমি এখানে কিন্তু দাঁড়িয়ে এই কথাই আবারও বলছি, যেখানে কর্মমুখী সুযোগ আছে বেঁচে থাকার জন্য ওটা অর্জন করুন, ওই ধারায় পড়ুন। আর আপনি লিখতে পড়তে শিখেছেন আপনার জ্ঞান অর্জনের জন্য, আপনার জীবনকে গড়ে নেওয়ার জন্য অফুরন্ত পড়াশুনোর ক্ষেত্র রয়েছে, ওটা আপনি নিজের মতো করে ভালোবেসে পড়ুন, আদর্শ থেকে পড়ুন, রবিউল ভাই যেটা বলছিলেন ভালো লাগা থেকে পড়ুন। কিন্তু জীবনে যদি আপনি ডাল ভাতের ব্যবস্থা না করতে পারেন, আপনাকে লাথি মারবে সবাই। বিদেশে এই সমস্যাটা নেই, ওখানে আপনাকে খেতে পড়ার ন্যূনতম একটা ব্যবস্থা আপনি যে কোনো এতে করে নিতে পারেন। বিদেশের বিশ্ববিদ্যালয়ে আমি কোনোদিন যাইনি, যা শুনেছি তারা অন্য কাজ করেন আর ইউনিভার্সিটিতে এসে পড়েন, ইউনিভার্সিটিকে টাকা দিয়ে পড়েন। তার সুবিধা কি, সে 50,000 টাকা ইনকাম করলে 10,000 টাকা ইউনিভার্সিটিকে দিয়ে একটা ডিগ্রি পান, তাহলে ওই ডিগ্রির সূত্রে ওর ইনকাম আরো বেড়ে যায়। আর আমি এখানে পয়সা খরচা করে ডিগ্রি অর্জন করে সীমাহীন শূন্যতার মধ্যে ডুব দেওয়ার জন্য এই ডিগ্রি আমার কাছে বিক্রি করা হয়? আমি আর কিচ্ছু বলবো না, অনেক কড়া কথা বলেছি, আপনারা আমার কথাকে যদি দুঃখ পান, কোনো খারাপ কিছু মনে হয় আমাকে বলবেন, এখানে যারা আয়োজক রয়েছে ওদের কাছে ফোন নম্বর আছে। কিন্তু আমি আবার বলছি, এই প্রথম ভাঙর কলেজে অনেক দিনের বুকের এই যন্ত্রণাটাকে বহন করছে, আমি এ পর্যন্ত মুখ খোলেনি, কেন যেন মনে হলো আজ এই কথাটা বোধহয় বলা দরকার, বললাম, আমার অপরাধ দেবেন না, ধন্যবাদ। কঠিন বাস্তব কথা বলেছেন। এখন দর্শক, আমি ইনার কিন্তু পরিচয় জানি না, এটা একটা ভাইরাল ভিডিও। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুনলেন আপনারা যেটা সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর, ওখানে তিনি বাংলা পড়ান, কিন্তু নিজেই বাংলা ইতিহাস মানে এই ধরনের সাবজেক্টের মানে সাবজেক্ট নিয়ে পড়াশোনার বিরুদ্ধে কথা বলছেন। এসব নিয়ে পড়বেন না যদি বাঁচতে চান, দরকার হলে বিজ্ঞান নিয়ে পড়ুন, কিছু একটা করে খেতে পারবেন। এসব নিয়ে পড়বেন না, এমএডএমএ এসব করার দরকার নেই, বিএড করার দরকার নেই, এইসবের বিরুদ্ধে গর্জে উঠুন, মানে এইসব পড়ানোর বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলছেন। বলছেন যে দরকার হলে ডাকাতি করুন, তাও এইসব করবেন না, এসব করবেন না। দর্শক, হয়তো অনেকেরই শুনতে খারাপ লাগবে যে একজন শিক্ষক কী করে পড়াশোনার বিরুদ্ধে কথা বলছেন। তিনি তার কাজ মানে শিক্ষকদের কাজ হচ্ছে অনুপ্রাণিত করা পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু এইভাবে মন ভেঙে দেওয়া কথা কেন বলছেন? হয়তো কেউ কেউ বলবেন, তবে দর্শক এটাও ভাবতে হবে যে যে কথাগুলো বলছেন, যে ভাবনা থেকে বলছেন, যে জায়গা থেকে বলছেন, সেটাও কিন্তু একটা চরম কঠিন বাস্তব। বলছেন যে আমি 22 সাল থেকে, এই 12 সাল থেকে আজ 23 সাল পর্যন্ত আমি চাকরি করছি, 11টা বছর হয়ে গেল, কিন্তু আমার তাদের মধ্যে যাদেরকে পড়িয়েছি তাদের মধ্যে 11 জন চাকরি পাননি, তাহলে কি বলবো, কি পড়াশোনার কথা বলবো? খুব খুব কঠিন একটা বাস্তব কথা বলেছেন। এত স্টুডেন্টকে পড়াচ্ছেন, বছর বছর এত স্টুডেন্ট পাস করে বের হচ্ছেন, যথেষ্টই তারা মেধাবী, কিন্তু চাকরি হচ্ছে না, তাহলে কী জন্য? বাংলা নিয়ে যদি এমএ করতে হয় একেবারে সেই 23 বছর পর্যন্ত তাকে পড়তে হবে, 16 মাধ্যমিক, 18 উচ্চ মাধ্যমিক, 21 গ্র্যাজুয়েশন 3 বছরের, তারপর আবার 2 বছর এমএ, 23 বছর, তারপর আরও সব ডিগ্রি, তারপর কী হবে যখন সামনে একটা অন্ধকার দেখা যাবে, তাহলে কেন তারা পড়াশোনা করবেন? দরকার নেই, আগে তো পেটে খেতে হবে, বাঁচতে হবে তো, আবার বাবার টাকানো জমা এইসব নিয়ে আবার বিএড টিএড মোটা অঙ্কের সব কল করা রয়েছে না, ওই সব বিএড টিএড ডিগ্রি করার ক্ষেত্রে, ওই সব না থাকলে আবার চাকরি বাকরি হবে না, চাকরি নেই কিন্তু ওইগুলো করতে হবে, এসব কল করা রয়েছে, গাঁড়া কল মোটা অঙ্কের টাকা দিয়ে, মানিক ভট্টাচার্যরা সব করে গেছেন না অনেক কিছু, এইসব কেন, এসব করে কী হবে? মানে এক কথাই বলবো, চরম বাস্তব কথা বলছেন। মানে উনি একজন প্রফেসর, শিক্ষক, যেটা আমরা বুঝতে পারছি, ভাঙর কলেজের কোনো একটা কেরিয়ার নিয়ে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিলো, সেখানে বক্তব্য রেখেছেন, আমি তো পেছনে যা ব্যানার দেখতে পাচ্ছি, 5 মে সম্ভবত, 5 মেয়ের একটা প্রোগ্রাম এই চলতি বছরের, এটা ভাইরাল হিসেবে এখন এসছে। মানে উনি একজন শিক্ষক হিসেবে কথাগুলো বলছেন, হয়তো কেউ কেউ বলবেন যে উনি এই কথা কেন বলছেন, ডাকাতি করা ভালো এইসবের থেকে, হয়তো বলবেন, কিন্তু না,
উনি যেটা বলছেন কি জন্য বলছেন কি অ্যাকচুয়ালি বার্তাটা দিতে চাইছেন সেটা জিস্টটা বুঝতে হবে শুধু ওই বাক্য ধরে ধরে বুঝলে হবে না অ্যাকচুয়ালি কেন বলছেন কি বলতে চাইছেন সেটা বুঝতে হবে যেটা আমি দর্শক বোঝার চেষ্টা করছি বলছেন যে যদি সিস্টেমটা ঠিকমতো করে না চলে তাহলে কিছুই হবে না আগে কি বাংলা নিয়ে মানুষজন পড়তেন না বা বাংলা পড়া নিয়ে উৎসাহিত কি করা হতো না আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা আমি সায়েন্সে পড়াশোনা করেছি কিন্তু যখন আমাদের সঙ্গে তো আমাদের ব্যাচের বন্ধুরা তারা তো রেখে তো আর্টসে পড়াশোনা করেছেন আমি দেখেছি মানে আমরা তো সায়েন্সে পড়তাম কিন্তু যারা আর্টসে পড়াশোনা করতেন তাদের কিন্তু ঝোঁক থাকতো ইংরেজি তারপরে দেখতাম বাংলা অন্য সাবজেক্টও ছিল কিন্তু বাংলার প্রতি একটা বিরাট ঝোঁক থাকতো পড়াশোনা করার জন্য এই জন্যেই কারণ প্রত্যেক স্কুলে আর যাই হোক বাংলা টিচার তিন চারজন করে থাকেন দু তিনজন তো থাকবেনই বাংলা টিচারের সংখ্যা বেশি হয়ে থাকে বাংলার নিয়োগ যে পদ সেখানে পদের সংখ্যা বেশি হয়ে থাকে ফলে বাংলা পড়লে চাকরি পাবো তার একটা সম্ভাবনা বেশি থাকে সুযোগ বেশি থাকে বাংলাতে সেজন্য দেখতাম বাংলা পড়ার দিকে অনেকের ঝোঁক থাকতো এক হচ্ছে চাকরি দ্বিতীয়ত যারা বাংলা ভালোবাসেন সাহিত্য চর্চা ভালোবাসেন সেই দিক দিয়ে একটা ঝোঁক থাকে কিন্তু চাকরির সুযোগের ক্ষেত্রে আর্টসের যেসব সাবজেক্ট থাকে দেখবেন আর্টসের আর যেসব সাবজেক্ট ফিলোজফি আরও সব থাকে না আর্টসের অনেক সাবজেক্ট সেসব দিকে ঝোঁক কম থাকে কারণ সেখানে একটা কলেজের একটা স্কুলের হয়তো একজন টিচার হলেই চলে যাবে ফিলোজফি যদি থাকে একজন টিচার হলেই চলে যাবে কিন্তু বাংলা প্রত্যেকটা স্কুলে মাধ্যমিক লেভেল থেকে প্রত্যেকটা স্কুলে তিনজন চারজন করে টিচার নেওয়া হয় এরকমই নেওয়া হতো এখন ছেড়ে দিন এখন তো সব সিভিক দিয়ে কাজ চলছে সুতরাং এই যে বিষয়টা এই জন্য কিন্তু অনেকে বাংলা পড়তেন আর দেখুন সেই বাংলা পড়ান শিক্ষক তিনি বাংলা এইসব সাবজেক্ট পড়তে মানা করছেন কেন কেন আসলে যেটা বলতে চাইলেন সিস্টেমটা কোলাপস করে গেছে সিস্টেমটা ঠিক মতো করে চলছে না সিস্টেম না চললে হবে না আবার মাদ্রাসার কি একটা বলছিলেন ও আমি নিশ্চিত বিক্রি হবে আসলে এটা নিশ্চিত তো আমরাও অনেক সময় হয়ে থাকি কারণ যা দেখছি যা সব তথ্য সামনে আসছে বিক্রি হওয়ার বিষয় মানে সেটা তার দিক দিয়ে আশঙ্কার কথা তিনি হয়তো করছেন বা বলছেন ফলে সিস্টেমটা কোলাপস করে গেছে এবং এই কোলাপসটা কিন্তু এটুকু বলতে করে দ্বিধা নেই যে এই আমলই কিন্তু হয়েছে এই যে কোলাপস করে যাওয়াটা এই আমলই হয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পাননি যারা অযোগ্য এসএমএসের মাধ্যমে তারা চাকরি পেয়ে গেছেন আর এসএমএসের মাধ্যমে সব চাকরি বিক্রি হতো আগে বছর বছর এসএসসি হতো প্রত্যেক বছরে একটা আশা থাকতো চাকরি প্রার্থীদের যে এবার হলো না ঠিক আছে পরের বার আর একটু ভালো করে এসএসসিটা দেবো মানে সেই সব এখন নেই এখন তো বিশ্বকাপও তার থেকে বেশি ঘন ঘন হয় যতটা এখানে এসএসসি পরীক্ষা হয় বিশ্বকাপ চার বছর ছাড়া হয় ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপ কিন্তু এখানে চার বছর ছাড়াও তো আমরা দেখছি না এসএসসির ব্যাপারগুলো হচ্ছে ওই মাঝে মধ্যে খেয়াল খুশি ব্যাপার আজকে 12 বছরে কী অবস্থা সেটা আপনারা দেখছেন সুতরাং এই যে বিষয়গুলো হচ্ছে সিস্টেমটা কোলাপস করে গেছে সিস্টেমটা এখন চলছে না ওই সব যেমন তেমন করে চালানো হচ্ছে ঠেলে ঠুলে চালানো হচ্ছে সব কোলাপস করে গেছে তাহলে কেন আগে তো পেটে ভাত আলটিমেট তো আগে তো পেটে ভাতের ব্যবস্থা করতে হবে নাহলে তো আরও সমাজের অধঃপতন হয়ে যাবে সেই জন্যই উনি বলছেন যে দরকার হলে বিজ্ঞান নিয়ে পড়ুন সেখান থেকে করে চাকরি হয়তো হবে না কিন্তু তবুও কিছু একটা করে খাবেন কিন্তু বাংলা নিয়ে পড়ে কী করবেন তাহলে বাংলা তো প্রথম জায়গা ছিল স্কুল কলেজ মানে টিচার যদি সেখানেই না নিয়োগ হয় আর ওই বলছে যে ওই চুক্তিভিত্তিক ওই সব গিয়ে করবেন না 3,000 টাকা দিয়ে তার থেকে ভিক্ষা করবে তাও ভালো একেবারে ঠিক কথা বলেছেন ওই 3,000 টাকা চাকরি করতে গেলে দুটো সমস্যা একটা হচ্ছে যে পুরো দিনটা ওখানে এনগেজ হয়ে গেল মানে পুরো আপনার ক্যারিয়ারটা এনগেজ হয়ে গেল ওই স্পেশাল টিচার হিসেবে থাকা ফলে আপনি যে অন্য কোনো কাজ করবেন সেটা করতে পারবেন না ফুল টাইম আর একটা হচ্ছে টিচার হয়ে গেছেন কলেজের একজন শিক্ষক হয়ে গেছেন আপনাকে আর মানে আপনার অন্য কাজ করতে ইচ্ছে করবে না বা করতে পারবেন না একটা সামাজিক ব্যবস্থা ব্যাপার আছে টিচার হয়ে গেছেন ফলে অন্য কাজ অন্য কোনো দোকান ব্যবসা করতে পারবেন না ফলে সমস্যা ফলে যেমন বলেছেন কথাটা ঠিকই বলেছেন দরকার হলে আপনি ভিক্ষা করবেন ডাকাতি করবেন বলেছেন সেটা একটা তার খেদের জায়গা থেকে বলেছে দর্শক তার মানে এই নয় যে সবাই ডাকাত হয়ে যাবেন এটা বলতে চাইছেন সেটা খেদের জায়গা থেকে এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি তার মানে কি এটা হচ্ছে একটা কঠিন বাস্তব কথা বলেছেন কারণ সিস্টেমটা কোলাপস করে গেছে সিস্টেমটা কোলাপস করে গেছে এত পড়াশোনা এত খাটা খেটে সব ডিগ্রি এত সব কিছু কিন্তু সামনে একটা অন্ধকার নেই নিয়োগ নেই নিয়োগ নেই চাকরি মানে মেধার বিচারে বা এই পরীক্ষা দিয়ে তারা মেরিট লিস্টে জায়গা করে ফেলেছেন অনেকে তাদেরও চাকরি হচ্ছে না তাহলে কেন কেন এইসব সাবজেক্টে তার পড়বেন তারা কেন পড়ে কী হবে
এসব এ তো হাড়ি কাটে গলা দেওয়ার মতো, এত খরচা করে এসব বিয়ে ডিএড করা, এ তো হাড়ি কাটে গলা দেওয়ার মতো, কেন এসা হবে? একেবারে কঠিন বাস্তব কথাটা বুঝতে পারছি, তার কথাগুলো কীভাবে তিনি বলছেন, তার একটা যন্ত্রণা কাজ করছে সেই জায়গা থেকে তিনি কিন্তু কথাগুলো বলছেন, সেই জায়গা থেকে তিনি কিন্তু কথাগুলো বলছেন। কারণ যে সমস্যা আমরা দেখছি বেকারদের যা হাল, আরও তারা মানে কীরকম হয়ে যাচ্ছেন যখন দেখছেন সামনে একটা অন্ধকার, তারা তারা অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, সেই জায়গা থেকে দর্শক কথাগুলো বলছেন। কিন্তু আমরা কী চাই? আমরা চাই না যে মানে আমরা এরকম চাই না যে বাংলা নিয়ে কেউ পড়াশোনা করবেন না, আমরা এরকম চাই না যে আর্টস যে সাবজেক্ট ওইগুলো নিয়ে কেউ পড়াশোনা করবেন না, আমরা কিন্তু সেটা চাই না। আমরা কী চাইছি দর্শক? আমরা চাই যে সিস্টেমটা কোলাপস করে গেছে সেই সিস্টেমটা আবার নতুন করে ভালোভাবে রান হোক, চলুক, যেভাবে চলে আসছিল সেইভাবে চলুক, তাতে আমাদের সাহিত্য চর্চা বাংলা আর্টসের সাবজেক্টগুলো চর্চার মধ্যে থাকবে, আর সে সঙ্গে মানুষের জীবনও চলবে, সিস্টেমটা সুন্দরভাবে রান করবে। যেটা কোলাপস করে গেছে সেটাকে চালাতে হবে, সেটা কিন্তু আমরা চাই। এখন সেটা চালাতে গেলে কী করতে হবে সেটা আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে চরম শিক্ষাটা দিতে হবে যেখানে দেবার। দর্শক কি বলবেন যা সব শুনলেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।